ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটা দিনই ব্যবস্থা যা আমাদের জীবনের সবটুকুকেই অন্তর্ভুক্ত করে। আমরা অনেকেই ব্যক্তিগত ইবাদতটাকে দিন মনে করি, সালাত, সাওম, হজ, যাকাত, ব্যাস এতটুকুর মধ্যেই দিন সীমাবদ্ধ হয়ে গেছে বলে অনেকে মনে করি। আমাদের যে সামাজিক জীবন, আমাদের যে অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, কিংবা আরও অন্য অন্য যে ইন্টারাকশন আছে ব্যক্তিগত কিংবা সামাজিক, সেক্ষেত্রেও যে দিনদারি প্রয়োজন এটা আমরা অনেকে ভুলে যাই। বিশেষ করে যারা কালচারালি দিন প্র্যাকটিস থেকে একটু দূরে, অথবা সাধারণ পরিবেশের মধ্যে যারা লালিত পালিত হয়েছেন, তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। মসজিদে যাওয়াটাই তাদের কাছে শুধু দিন, কিংবা সিয়াম রাখাটাই শুধু দিন। এই জন্যে ব্যাপকভাবে যদি আমরা লক্ষ্য করি আমাদের মুসলিম সমাজে, বাংলাদেশ কিংবা অন্য যে কোনো মুসলিম সমাজে, দেখবেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দিনদারি খুঁজে পাওয়া যায় না। আর আমাদের দেশের কথা বললে তো মনে বাহুল্যই হবে যে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে এত অসততা, এত দুর্নীতি, এত ভেজাল, মানে মনে হচ্ছে যেন কেউ মনেই করে না যে এর মধ্যে দিনদারি আছে। সেই দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক নির্দেশনা পরিপালনে দিনের এত্তেবায়ের গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। অর্থনীতির মূল জিনিসই হল যেটাকে কোরআন হাদিসের ভাষায় মাল বলা হয়, মাল, সম্পদ। মাল শব্দের বহুবচন আমওয়াল, দুটো শব্দই আল কোরআনে বিভিন্নভাবে এসেছে। আমরা আয়াতগুলো একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব। ইসলাম যে পাঁচটা জিনিসকে প্রত্যেক মানুষের জন্যে, প্রত্যেক পরিবারের জন্যে, প্রত্যেক সমাজের জন্যে, প্রত্যেক রাষ্ট্রের জন্য, বরং পুরো বিশ্বের জন্য মোস্ট অ্যাসেনশিয়াল বা অতীব জরুরি বলে ঘোষণা করেছে, তার মধ্যে হেফদুল মাল, সম্পদের সংরক্ষণ এবং সঠিক ব্যবহার, এটা অন্যতম, এটা চতুর্থ। প্রথম তিনটি হলো হেফজুদ্দিন, দিনের হেফাজত, দিন মেনে চলা, দিনের যত নির্দেশনা আছে সেটা মেনে চলা। দ্বিতীয় হচ্ছে হেফজুন নাফস, প্রত্যেক মানুষ এক একটা প্রাণ, সেই প্রাণের হেফাজত, প্রত্যেক মানুষের জীবনের হেফাজত, এটা হলো হেফজুন নাফস। তৃতীয় হচ্ছে হেফজুল আকল, মানুষের যে বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছেন, আকল দিয়েছেন, যে আকলের মাধ্যমে মানুষকে অন্য যে কোনো প্রাণী থেকে আলাদা করা হয়েছে, এবং যে আকলের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা দ্বীনের তাকলিফ দিয়েছেন, দ্বীনের দায়িত্বটা ফরজ ওয়াজিব এবং দ্বীনের আরও যে আহকামগুলো আছে সেগুলো মেনে চলার দায়িত্ব দিয়েছেন আকলের কারণে। এই জন্য বলা হয় আল আকলু মানাত আত-তাকলিফ, বান্দাকে একটা দায়িত্ববোধের মধ্যে, দায়বদ্ধতা মধ্যে ফেলে দেওয়ার কারণই হচ্ছে আপনার আকল থাকাটা। এমনকি কোনো মানুষের আকল যদি কার্যকর না থাকে, যেমন সে যদি বেহুশ হয়ে যায়, অথবা সে যদি তার মেমোরি লস করে, স্ট্রোক করে, তখন তার কোনো আর তাকলিফ থাকে না, তাকে সালাত পড়তে হয় না, তাকে সিয়াম রাখতে হয় না, কিছুই করতে হয় না, কারণ তার আকলটা কমপ্লিটলি অকার্যকর। এটা হলো তৃতীয়। আর চতুর্থটা হলো হেফজুল মাল, প্রোটেকশন অফ ওয়েলথ, সম্পত্তির হেফাজত, সংরক্ষণ। এর জন্য ইসলামী শরিয়া একগুচ্ছ চমৎকার বিধান দিয়েছে, যে বিধানগুলো কিন্তু দ্বীনের অংশ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে সম্পদ সংরক্ষণ এবং হেফাজতের মাধ্যমে ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যটা কী, কী চায় মানুষের কাছে ইসলাম, এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কি কার্যক্রম ইসলামী শরিয়া আমাদেরকে দিয়েছে, কি বিধান দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে দিনের অংশ। আর পঞ্চমটা হচ্ছে হেফজুল আরদ ওয়ান নাসল, মানুষের
মর্যাদা এবং বংশধারার হেফাজত, সেটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট আলোচনা, আমরা সেটা আরেকদিন করব। এই পাঁচটা জিনিসকে যে কোনো ব্যক্তির জন্য, যদি সে একজন দিনদার মুসলিম হয়, তার জন্য মোস্ট অ্যাসেনশিয়াল বা সবচেয়ে অতীব জরুরি বিষয় হিসাবে এগুলোকে নির্ধারণ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। আরবিতে এটাকে বলা হয় আদ-দারুরিয়াতুল খামস, আদ-দারুরিয়াত আল খামস, ফাইভ মোস্ট অ্যাসেনশিয়ালস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের পাঁচটা অতীব জরুরি বিষয়।